Ashit Sandosha, DJ Bapi, Do Shai number 4. Hey Dinduni Anmali, তুমি একটি বারের জন্য আমাকে বলে দাও, আমি কোথায় গেলে আমার মেজরের মুখে একটি বারের জন্য হাসি ফোটাতে পারবো? আমি কোথায় গেলে আমার মেজরের মুখে এক মুষ্টি দানা পানি তুলে দিতে পারবো? তুমি একটিবার বলে দাও না, আর কতকাল দুঃখ তুমি আমাদের নেবে তুমি একটি বারের জন্য বলতে পারো? অব আসমান, তুমি কি শুনতে পাও না আমি কি অপরাধের অপরাধী যার জন্য আমার আম্মি জানের মুখে এক মুষ্টি দানা পানি তুলে দিতে পারি না, যার জন্য আম্মি জানের মুখে একটিবার হাসি দেখতে পারি না? একটিবারের জন্য বলে দাও আমি কোথায় গেলে আমার আম্মি জানের মুখে হাসি ফেরাতে পারবো? খোদা মেহেরবান, খোদা কবে সুখ হবে আমার, খোদা সহিতে পারি না এ দুঃখ যাতনা, সহিতে পারি না এ দুঃখ যাতনা, কবে সুখ হবে আমার, খোদা তুমি একটিবার আমাকে বলে দাও আমি কোথায় যাই, আমি কিবা করবো? এত বড় ছেলে আমার আম্মি জানের মুখে এক মুষ্টি দানা পানি কোনদিন তুলে দিতে পারলাম না, এত বড় ছেলে আমার আম্মি জানকে এখনো পরের বাড়ি ভাড়া বাঁধতে পাঠিয়ে দিই, এর চেয়ে আমার তো দেখে ভালো ছিল অনেক ভালো। তুমি আম্মি জান আমি কেন কি হয়েছি শুনবো আমি জানি, আজ আমি কি ছুঁই খাবো না? 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 আমি কি ছুঁই খাবো না? আমি কি ছুঁই খাবো না? খোদা কৃষ্ণ নাই মরণ পেটে, খোদা কৃষ্ণ নাই মরণ পেটে, সদাই ভাবি খাবো না। খুদা কৃষ্ণ
কেন বাবা? আমি আর মোড়লের বাড়িতে গরু চড়াতে যাব না। আমি ওদের যে অনেক গরু আমি যাই, আমার যে চড়াতে ভীষণ কষ্ট হয় বাবা। দুঃখে ওরা যে আমাদের কাছে অনেক টাকা পয়সা পায় বাবা, তাই যদি না ওদের বাড়িতে গরু চড়াতে যাও। হ্যাঁ দুকার মা, কত বেলা হয়ে গেছে, ছাবালে শখ করবি সেই মোড়লের বাড়ি ধান ভাঙতে যাবি না? দিদি তুমি একটু আগে চলো, আমি এখনই যাচ্ছি। তোর জন্য আমার কথা শুনতে হবে, তাড়াতাড়ি আয়। দুঃখে রে ওরে দুঃখে, সেই ছোট্টবেলায় তোর আব্বা জানে মারা গেছে, তোকে যাবি কোলে পিঠে করে খুদ গুঁড়ো খাইয়ে মানুষ করেছি বাবা। তাই বলছি ওরে দুঃখে, ওই মোড়লরা আমাদের কাছে অনেক টাকা পয়সা পায়, যদি না ওই মোড়লদের বাড়িতে গরু চড়াতে যাও তাহলে এতগুলো টাকা পয়সা কেমন করে পরিশোধ করবো বাবা? বাবু জান, তুমি কি পারো না বাবু জান ওই মোড়লদের বাড়ি থেকে ভাড়া মেলে মোড়লদের টাকা শোধ করে দিতে? আমি যেতে পারবো না, ওদের গরু চড়াতে গেলে যে আমার ভীষণ কষ্ট হবে গো আপনি জান, আমি যাব না। বেশ তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো আর এই ঘরটুকু চৌকি দাও, আমি যাচ্ছি সেই মোড়লদের বাড়িতে ভাড়া ভাঙতে। ওগো খোদা, ওগো দিন দুনিয়ার মালিক, একবার আসমান থেকে তাকিয়ে দেখো না, এত বড় ছেলে হয়েও আমার আম্মি জানকে আমি পরের বাড়ি ভাড়া ভাড়াতে পাঠালা। একবারের জন্য কি আমাদের সুবিধা আসবে না? আসবে না। আরে কত দুঃখ দেবে বলে দাও গো ও দয়া ময়ারে, কত বলে দাও গো ও দয়া ময়ারে, আর কত দুঃখ দেবে বলে দাও গো ও দয়া ময়ারে, কত দুঃখ দেবে বলে দাও গো ও দয়া ময়ারে। আমি তো কোনদিন শুনি চাচা যান,
দুঃখে আমার আমের জন্য মুখে তো কোনোদিন আমার চাচাদের কথা শুনিনি গো চাচা যা। তুমি আমার কথা কোনোদিন শুনোনি না চাচা যা। আচ্ছা দুঃখে চাচা যা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন দুঃখে চাচা যা? কি হয়েছে, কেন তুমি এমন করে চোখের পানি ঝরাচ্ছ বলো দুঃখে বলো? তুমি এত বড় হয়েছো আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছ আর চোখের আখির পানি ঝরাচ্ছ না দুঃখে? না বলো তুমি কেন কেন কাঁদছ? আমি বলতে পারবো না চাচা যা, আমি বলতে পারবো না। সে কি দুঃখে আজ তুমি এত বড় হয়েছো? হ্যাঁ দুঃখে হ্যাঁ, আজ তুমি এইভাবে কাটছো আর তোমার বড় চা চা হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। না না দুঃখে না, তুমি আমার কাছে খুলে বলো কেন কেন তুমি কাটছো দুঃখে? আমার দুঃখ খেড়ো কথা দুঃখে চাচা জি কই কারে হু জুরে আমার চেহি কেরি কথা চাচা জি কই কারে হু জুরে আমার দুঃখের কথা চাচা জি কই কারে হু জুরে আমার দুঃখের কথা চাচা জি কই কারে হু জুরে দুঃখে তুমি শুনলে তো চাচাজি? আমি সব কথা শুনলাম দুঃখে চাচাজি গো। আজ তুমি এত বড় ছেলে, আজ তুমি পরের বাড়িতে গরু ছড়াও না দুঃখে না। আজ আমি বুঝতে পেরেছি তোমাদের বড় কষ্ট বড় দুঃখ বড় অভাব দুঃখে বলো না গো চাচাজি। কে তো দুঃখে আমি আমি বাউলিতে এলাম কিন্তু কিন্তু তোমার আম্মি জানকে দেখতে পাচ্ছি না এখানে দুঃখে। আমি কেমন করে বলি দুঃখে আমার আম্মি জান তো বাড়িতে নেই, আমি কেমন করে বলি দুঃখে? চাচা জান তোমার আম্মি জান কই আমি দেখতে পাচ্ছি না কেন দুঃখে? তোমার আম্মি জান কোথায় গেছে? আমার আম্মি জান কোথায় গিয়েছে জানো চাচা জান? কোথায় গেছে আমার আম্মি জান? আমার আম্মি জান হয়েছে পরমের বাড়িতে মারা মার দুঃখে। একে দুঃখে তুমি আমার একই কথা শোনালে দুঃখে, আজ তুমি এত বড় ছেলে হয়ে ছেলে হয়ে আর তোমার আম্মি জান জান তোমার আম্মি জান পরের বাড়িতে ধান মারবে ধান মারবে চা দুঃখে না দুঃখে না চাচা জান। আজ আমি এসেছি তোমাকে নিয়ে যেতে দুঃখে যেতে দুঃখে। হ্যাঁ হ্যাঁ দুঃখে আজ তোমাকে নিয়ে যাবো নিয়ে যাবো, আজ সেই বাড়াবাড়ি জঙ্গলে আমি মহল করতে যাচ্ছি তোমাকে চারটা ধরে মাইনে দেবো মাইনে দেবো ঘরে ফিরে এসে তোমাকে আমি স্বাধীন স্বাধীন কথা আমি ভাবি না গো চাচা যান। শুধু এক জীবনের জন্য আমি চাই কি জানো চাচা যান? চাও দুঃখে আমার আমি জানেন মুখে যেন এক মুষ্টি দানা পানি আমি তুলে দিতে পারি গো চাচা যান। দুঃখে তুমি আমাকে নিয়ে জানো তো চাচা যান? আমি ছাড়ি দুঃখে আমি ছাড়ি, তুমি এত বড় ছেলে থাকতে তোমার
আপনি যাওয়ার পরে এর বাড়িতে ভাড়া কুটো করবে, সেই ভাড়া কুটোর খুদ গুলো তোমাকে খাইয়ে মানুষ করেছে, তোমাকে এত বড় করেছে, না দুঃখে না, তোমার মা আর কতদিন খাটতে পারে, খাটতে পারে, তোমার মা, তোমার মা পরের বাড়িতে কোনোদিনের জন্য আর ভাঙতে যেতে হবে না, যেতে হবে না। দেরি করো না, এই মুহূর্তে তোমার আম্মি জানকে ডেকে নিয়ে এসো, তোমার আম্মি জানকে বুঝে আমি আমি নিয়ে যাবো সেই বাদামের জঙ্গলে, জঙ্গলে, হ্যাঁ দুঃখে, হ্যাঁ দুঃখে, তোমার খাওয়ার কোনো অভাব থাকবে না, তোমাদের দুঃখ কষ্ট কোনো দিনের জন্য কোনো দিনে না, হ্যাঁ দুঃখে, হ্যাঁ দুঃখে, আমি কথা দিলাম, কথা দিলাম, এই মুহূর্তে তোমার দলিতে আমি বসে রইলাম, বসে রইলাম, দুঃখে দাও, এই মুহূর্তে, এই মুহূর্তে তোমার আম্মি জানকে তুমি ডেকে নিয়ে, ডেকে নিয়ে, কাল তুমি দলিতে কিছু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে ছুটতে আমি জানকে জানবো, আমি আমি জানকে ডেকে নিয়ে আসবো, তুমি যেন আমাকে ফেলে চলে যেও না চাচা জান, তুমি আমার দলিজে বসে থাকবে, আমি এই মুহূর্তে যাবার আসবো, আমাকে ফেলে যেও না চাচা জান, তুমি আমাকে নিয়ে যাবে চাচা জান, আমাকে যেন তুমি ফেলে চলে যাও। আজ তোকে আমার খুব প্রয়োজন, আমার বড় ভাই জান ইন্তেকাল হয়ে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল তোর ভাবির দেখিস, কিন্তু আমার বড় লোক হয়েছিল ওই ভাবি, ওই ভাবিকে আমি চেয়েছিলাম, কিন্তু ভাবি আমার গালে চড় মেরেছিল, তোমাকে আমি নিয়ে যাব, দুঃখে অসিত সাউন্ড ডোসা, DJ Bapi, Dusha 1 number pole.